বরষুণের মোট নাটিকাখনের আধারত রচিত এই নাটখনির নাম হয়েছে পানী, পরিচালনা করেছে অহংকার করার নিচিনা হয়, কিন্তু আপনাদের জানিব, কারণ আপনাদের সাংবাদিক বন্ধু সকলে সংবাদ জগৎখনের জড়িত কত কি ঘটিছে আপনাদের জানে, কারণ আপনাদের মাটি তলরপরা ডেড বডি উলিয়াই মাটি লওয়া মানুষ, সত্য প্রকাশের কারণে আপনাদের সত্য প্রকাশের কারণে আপনাদের সত্য প্রকাশের সদায় চেষ্টা করে আছে, গতি সত্য প্রকাশের কারণে যখন ব্যক্তি চেষ্টা করে আছে সেইখিন কেউ অসত্য কব নে, আর সত্য আপনাদের কোয়াটো মানে আজি ঢেই কলো কব যে নীলাক্ষীয় বা পিতৃ হিসাবে নীলাক্ষী মূল ছালী আছিল, পিতৃ হিসাবে কৈছে, কিন্তু আপনাদের সত্যটো কব, যদি আপনাদের কৈছে আপনাদের মুখত মই ফুলচন্দন পরক বলে কৈছো, গতি যদি সেইটাই হয়েছে ভাল কথা, আমার উদ্দেশ্য কিন্তু সেই উদ্দেশ্য এটাই যে এজনী নীলাক্ষী হেরালো যদিও তখেতর আর আমি মোট হাজারজনী নীলাক্ষীক মানে জন্ম দিব লাগিব আর এই সমাজখনক আগুয়াই লৈ যাব লাগিব, আজি এই সমাজখনত জিয়াই থাকি আমি সমাজের কারণে আমি কি দিতাম, আজি এই মহান আদর্শ যিজনক আমি আজি মানে মাল্যার্পণ করছো, তখেতলোকেতো নিজের চাওক আজি চাউলুং চুকাফাই নিজের ধর্ম এরিলে, ভাষা এরিলে, কৃষ্টি এরি নিজে সকলকে এক করে এখন বৃহত্তর সমাজ গড়ি থ গেছে, সমন্বয় দোলেরে একতা দোলেরে বান্ধি থ গেছে, ইচ্ছা করা হলে তাই ভাষাটা সেই সময় বলে যেটা বৃহত্তর গড়িছে তখন তাই ভাষাটা দিব পারলেহেন, তাও ধর্মটা দিব পারলেহেন বা অন্যান্য প্রথাখিন দিব পারলেহেন, সেটা করা নাই, কারণ ইয়াত যাই থাকবে লাগবে সমন্বয় একতার দোলেরে বান্ধ খাই থাকবে লাগবে, সেইটো হল আর সেই পদক্ষেপকে লো আমিও কাম করব লাগবে, অকল আপনি মৈদাম তর্পণ দিলে মাল্যার্পণ করলেই নহব, চাউলুং চুকাফা আদর্শে আদর্শিত হয়ে আমি সকলে মিলি সমন্বয় দোলেরে বান্ধ খাই এখন বৃহত্তর সমাজ গড়ব লাগিব, যত বিশ্ব দরবার আমি ঠিয় করাব লাগবে, যে চাউলুং চুকাফাই সৌ দূর দূরণিরপা আহি ইয়াত প্রতিষ্ঠা করেছে, আমিও সেইদরে গিয়ে বিশ্ব দরবার আমি নিব লাগিব, তেতিয়া আমার সফল হব বলে মই ভাবো, এই কারণে মই আজি দিনটো বড় অতি গুরুত্বপূর্ণ দিন, আর এই গুরুত্বপূর্ণ সফলতাটা আপনাদের উপর নির্ভর করব, সাংবাদিক বন্ধুসকলের অবিহনে সম্ভব নহয়, এই বস্তুখিনি আপনাদের উলিয়াই নিব লাগিব আর সত্য নিব, আর মানে সদায় বন্ধুসকল একটা কথা কও, আপনাদের মোক ভাল পালে বা কাবাক ভাল পালে অসত্যটো নহব, সত্য আর কারণ আপনাদের যেতালে সত্যটো মোক নকব, মূল কিবা যদি ধর ড্রব্যাক আছে কিবা এটা মূল ডিফেক্ট আছে আপনাদের কব লাগবে বলে ডাঙরিয়া আপনার এই কিন্তু কমি আছে, তাই মানে শুধরণি করব, আপনাদের মোক ভাল ভালে কই থাকে বেয়াটো ভাল বলে কয় তো মোর কারণে লোকসান হব, গতি আপনাদেরকে অনুরোধ করছো যে নীলাক্ষী আজি কিন্তু মূর নহয়, নীলাক্ষী আপনার ভনীকে হব ভতিজাক হব, মূর ছালী যদিও কিন্তু আপনার ভতিজাক বা আপনার ভনীক, সেই নীলাক্ষী আমি আগুয়াই লই যাব লাগবে, মূল উদ্দেশ্য সেইটাই, ধন্যবাদ। দিনটি বড় সুন্দর পড়লে, পহিলা ডিসেম্বর আর দ্বিতীয় ডিসেম্বর আমি দুদিনিয়া কার্যসূচীরে ইতিমধ্যে সমারোহ আমার চলি আছে, আপনি কোয়ার দরে কালিও সুন্দর প্রোগ্রাম হয়ে গেছে, আজি আমি একজেক্টলি 8:30 বজাত আমার সময়মতে আমি মৈদাম তর্পণ করলো, 8:45 চালচুক মাল্যবরণ করছো, তারপিছতেই আমি অন্য কার্যসূচী যার আগতে এখানে সময়ত করছো, কারণ আমার কথাটো মূর সদায় একটা কথা মনে হয় 8:30 মানে 8:30 আমি, কারণ আমি মৈদাম তর্পণটা যদি সময় দিব কথা এখানে, কিন্তু গৌরবিত অনুভব এই কারণেই করছো যে এই মহান ব্যক্তি বলে গলে বেশি কমেই হব, মহান পুরোধা ব্যক্তিজনের নামত আজি অসম দিবস হয়েছে, যাক লৈ যাক আপনি আমি সকলে গৌরব করো অসমের অসমিয়া হিসাবে অসমত থাকি, গতি আজি দিনটো আমিও যদি মৈদাম তর্পণ করবলে পয়া কারণে সুবিধা কথা ভাল লাগছে, আর ইয়ার পিছতে আপনাদের জানাবলে পাই সুখী হয়েছো যে ইতিমধ্যে আমার একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আছে, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের লগত আমি প্রথমতে 9:01 শহীদ তর্পণ করছো, শহীদ তর্পণ করার পিছতেই শহীদ তর্পণ করার পিছতেই আমি শিবসাগর জেলার
সমন্বয়রক্ষী বাহিনীয়ে প্রতি সমারোহতে প্রতি বছর সমারোহত চারিজন বা তিন তেখেতলোকৰ প্রতিস্থাপক চারিজন ব্যক্তিক তেখেতলোকে আমার শ্রদ্ধাঞ্জলি জানে। তো আমাকো এখন সুবিধা দিলে যে আপনাদেরও কারবাক যদি দিয়ে, কিন্তু মই আমি চিন্তা করল প্রধানক মই ভাবিল যে আমি যখন মহান ব্যক্তির কারণে আজি আমি জখলাডাল বগাই উপরে আইছো, সেই হল মহান ব্যক্তি হল শিক্ষাগুরু সকল, যখন শিক্ষাগুরুয়ে আমার অঞ্চলটি পোহরাই গল। আমি আমার অঞ্চল মানে সীমিত মানে দুই কিলোমিটার মানে আশে পাশে যখন শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষাদান করে সমাজখনের কারণে অবদান দি থাকে গল, যে আমার মজা আজি নাই, তখনলোক শ্রদ্ধাঞ্জলি প্রচেষ্টার আমি 80 জন ব্যক্তিক আজি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। তার ফটো আমি গোটেখিনি নেপালো, প্রায় 72খনমান ফটো পালো, আমি ফটোত আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আপনাদেরকে নিজে গেলে অকান দেখব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে, সেই তখনলোককে আমি আজ শ্রদ্ধা জানালো এই পবিত্র দিনত, পবিত্র দিনত তখনলোকও শ্রদ্ধাঞ্জলি জানাবলে পাই আমি বড় সুখী হলো। লাক্ষী মেমোরিয়াল।